প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভি নিয়মিত আয়োজন বাড়িওয়ালা.com নিবেদিত অনুষ্ঠান গল্পকথা পাওয়ার বাই সদাগর ডিটারজেন্ট। সঙ্গে আছি আমি মার্জান সুমি এবং বরাবরের মতোই আজও আমার সাথে রয়েছেন নতুন একজন অতিথি। দর্শক স্টুডিওতে আজ আমার সাথে আছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শীলা। কেমন আছো আপু? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি এবং তোমার সাথে আজকে চমৎকার একটা আড্ডা দিব। আমার মনে হয় শুরুতে তোমাকে জানিয়ে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, নতুন বছরে তোমার আমার প্রথম দেখা এটা। তো নতুন বছর কেমন কাটলো বলো? নতুন বছর তো আমার জন্য খুবই স্পেশাল, কারণ নতুন বছরে আমার ছবি রিলিজ হয়েছে। আমি খুবই কী বলবো যে অনেক এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পর আমার ছবি রিলিজ হলো। 2022-এর শেষ ছবি এবং 2023-এর শুরুটাই আমি পেয়েছি আমার ছবি দিয়ে, তো এই জন্য আমার ভালো কেটেছে, ভালো কেটেছে। আচ্ছা, এবার একটু তোমার পেছনের কথায় চলে যাই। তোমার শুরুটা হয়েছিল টেলিভিশন পর্দা থেকে। টেলিভিশনে তুমি গুলশান এভিনিউ একেবারে জনপ্রিয় একটি ধারাবাহিক নাটকে তুমি অভিনয় দিয়ে শুরু করেছিলে, সেই অভিজ্ঞতাটা কেমন? সেই অভিজ্ঞতাটা আমার আমার কাছে সারা জীবন মনে থাকবে, কারণ আমি শুরুটা কেউ ভুলে না। তো আমি ছোট পর্দা দিয়েই শুরু করেছিলাম আমার প্রথম নাটক গুলশান এভিনিউ। তো ওখানে তো সব বড় বড় সুপারস্টাররা ছিল, তারেক আনাম ভাইয়া, নিমা, আপু, যত বাংলাদেশের যত বড় বড় স্টাররা সবাই এই নাটকে অভিনয় করেছে। তো আমি তো একদমই নতুন ছিলাম, তো সবার এত আন্তরিকতা ভালোবাসা পেয়েছি, আর ওখানে আমাকে এত গ্ল্যামারাস লুক দেওয়া হয়েছিল। তো ওই গ্ল্যামারাস লুক থেকেই কিন্তু সবাই আমাকে বলছিল যে তোমার লুকটা তোমাকে দেখে নায়িকাদের মতো লাগছে, তোমার হাইট ভালো, তুমি সিনেমায় ট্রাই করো। তো ওখান থেকে কিন্তু আমার একটা ইন্সপিরেশন পাওয়া যে তাহলে আমি আমি কি আসলেই নায়িকা হতে পারবো, তখন মনে হচ্ছিল আচ্ছা তাহলে নায়িকা হওয়া যায়। তো ওখান থেকেই আসলে আস্তে আস্তে করে ভালো লাগাটা শুরু হয়, আস্তে আস্তে করে চিন্তা করছিলাম বড় পর্দা আমাকে দেখতে কেমন লাগবে, এই তো ওখান থেকে শুরু। আচ্ছা, আমি যতদূর জানি 2007-এ টেলিভিশন পর্দায় এবং 2014-তে মানে 7 বছর পরে আবার বড় পর্দায় তোমার হচ্ছে অভিষেক হয় বা ডেবিউট করো তুমি। হ্যাঁ, তো একটু শুরুর দিকে যাই। যখন ছোট ছিলে তখন আসলে কি করতে চাইতে বড় হয়ে, বা পড়াশোনায় কেমন ছিলে? ছোটবেলা তো তোমার ঢাকাতেই কেটেছে, খিলগায়ে তোমার? না না, রামপুরাতে। আচ্ছা, রামপুরায়। আচ্ছা, তো সেক্ষেত্রে ছোটবেলাটা কেমন ছিল একটু যদি দর্শকদের জন্য বলো। ছোটবেলাটা আমার খুবই সাধারণ ছিল। ছোটবেলায় আমি জাস্ট স্কুলে যেতাম, স্কুল টু বাসা, আর হচ্ছে নাচের ক্লাস। আদারওয়াইজ আমি কোনো মানুষের সাথে মিশতাম না, খুবই কনজারভেটিভ ছিলাম, আমাকে এত চেকের মধ্যে রাখা হইতো। আমার ওই ছোটবেলার লাইফটা আমার কাছে ভালো লাগতো না। এক নাচের স্কুলে যাবো আম্মুর সাথে যাইতো, স্কুলে যাবো আম্মুর সাথে যাইতো, মানে খুব কনজারভেটিভ ছিলাম তখন। এত ছোটবেলাটা আমার ভালো ছিল, এত ফ্রিডম ছিল না, এত ফ্রিডম ছিল না। এখন আমি যতটা ফ্রিডমলি কাজ করি, আমার মতো করে চলি, তখন আমি এই জিনিসটা পেতাম না। আচ্ছা, সেটা তো বড় হলে আসলে সবাই, কিন্তু আমার ছোটবেলা থেকে ওরকম ভালো কোনো ফ্রেন্ড ছিল না, ভালো কোনো বন্ধু ছিল না। তুমি একটু ইন্ট্রোভার্ট ছিলে কি ছোটবেলা থেকে, যে একটু যার সাথে বনে তার সাথেই কথা? হ্যাঁ, আমার আমি আসলে কি ভালো ফ্রেন্ড আমার লাইফে পাইনি। ছোটবেলা থেকে আমি শুধু খুঁজতাম, মানুষের সাথে মিশতে চাইতাম, বা স্কুল লাইফে আমি যে টেবিলে বসতাম বা যে চেয়ারে বসতাম, সবাই দেখতাম যে অন্য ফ্রেন্ডদের সাথে কথা বলে, তখন আমার একটু জেলাস হইতো, আমার সাথে কেউ কেন কথা বলে না, সবাই ওদের সাথে কথা বলছে, আমার সাথে কেন বলে না। আমি তো ছোটবেলায় অনেক বেশি চুপচাপ ছিলাম। আচ্ছা, এবং অনেকটা আমার মনে হয় যে মানে বন্ধু যা মানে ছোটবেলায় যেহেতু আমারও অনেকটা তোমার মতোই কেটেছে, যে খুব কম বন্ধু ছিল, খুব লিমিটেড বন্ধু ছিল, তো ওই সময় আসলে হয় যে আমার সাথে কেন কথা বলছেন, আমাকে অ্যাটেনশন দিচ্ছে না, অ্যাটেনশন আমাকে কেন দিচ্ছে না। তো আমি না এইগুলো নিয়ে আমার ইগো কাজ করতো, আমার সাথে কথা বলতেছে না, আমিও কথা বলবো না। আচ্ছা, তো এই জন্য আমি কারোর সাথে ওইভাবে মিশতে পারতাম। আচ্ছা, তারপরে কিন্তু তোমার ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা, তুমি নাচ শিখেছো ছোটবেলা থেকে, তো নাচের জন্য কি বাসা থেকে বলা হয়েছিল নাকি এটা তোমার ইচ্ছা ছিল? না, নাচের জন্য আমার আম্মু চেয়েছিল, কারণ আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা হয় নাচের, তো ওখানে আমাকে নাচের পারফরমেন্সের জন্য বলা হয়। তো আমি ছোটবেলায় এমনি গান ছেড়ে ছেড়ে বাসায় নাচতাম, তখন থেকে আম্মু বলতো যে আমাকে নাচের স্কুলে ভর্তি করবে। তারপর যখন নাচের পারফরমেন্স করব, তখন একটা নাচের স্কুলে ভর্তি হই, তারপর একটু নাচ টাচ শিখে ওই পারফরমেন্স করি, ওখানে আমি ফার্স্ট হই। তো ফার্স্ট হওয়ার পরে আর কন্টিনিউ আমার নাচের স্কুলটা করা হয়। তো প্রতিদিন আমার স্কুল টু বাসা, বাসা থেকেই আমি চলে যেতাম নাচের স্কুলে, তো নাচের ক্লাসগুলো করতাম। তো ওখান থেকে আমার নাচটা একদম কমপ্লিটলি আমি করি, প্রায় ছোটবেলা থেকে 5-6 বছর আমি নাচ করি। তারপর শিশু একাডেমি, তারপর হচ্ছে আমাদের নতুন কুড়ি,
শিশু শিশুদের যত প্রতিযোগিতা আমি সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। চমৎকার, তার মানে একটা পুরস্কার পেয়ে তোমার উৎসাহটা বেড়ে গেছে। হ্যাঁ, উৎসাহটা বেড়ে গেছে। আর এটা আমার আম্মুর থেকেই কন্টিনিউ এসেছে। আম্মুই চেয়েছিল যে আমার মেয়ে যেহেতু এত মানে ভালো নাচ করে, সবাই এত প্রশংসা করছে, আমি তাকে আরও কাজ করাবো। তো আম্মুর বেসিক্যালি ইচ্ছা ছিল যে আমার বড় বোনকে সিঙ্গার বানাবে। তো আমার বড় বোন এরপর পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। তারপর আম্মু অনেক কষ্ট পেয়েছিল যে আমার মেয়েকে আমি শিল্পী বানাতে পারিনি, তাহলে আমার এই মেয়েকে আমি অভিনেত্রী বানাবো। চমৎকার। এবং তার মানে হচ্ছে এমন একটা কনজারভেটিভ পরিবার থেকে এসেও কিন্তু তুমি মায়ের যেই হচ্ছে ইন্সপিরেশন বা মায়ের সাপোর্টটা নিয়ে এত। হ্যাঁ, আম্মুর সাপোর্টেই অনেক বেশি পেয়েছি, আর আমার থেকে আম্মুর ইচ্ছেটাই অনেক বেশি ছিল। এবং এটা কিন্তু সবাই বলে যে একটা মানুষ, প্রত্যেকটা মানুষের পিছনে একটা মেয়ের অবদান থাকে এবং তাকেই আমরা মা বলি। আসলে মা সেই পর্যায়ে বা সেই দরজা আমরা তাকে দেই। তো তারপর তো তোমার জার্নিটা শুরু হলো যখন তুমি নাটকে কাজ করতে এলে। তোমার তো আগে ট্রেনিং ছিল না বা তুমি থিয়েটার থেকে আসোনি, শুধু নাচটা করা ছিল। ডিফিকাল্টিস কী কী ছিল বা বাধা কী মনে করতে তখন? আসলে কি নাচ, আমি যখন অনেক বছর করে নাচ করেছি, আমার তো অনেক স্টেজে পারফরমেন্স করে আমি অভ্যস্ত। তো নাচ আচের মেয়েদের কিন্তু একটা জিনিস থাকে যে তারা অভিনয়ের ব্যাপারে অত বেশি জড়তা কাজ করে না, এক্সপ্রেশনস গুলো চলে আসে। আমাকে যখন গুলশান এভিনিউতে আমাকে স্কিন টেস্ট করা হয় বা আমাকে ওরা কি বল অডিশন দিতে হয়েছিল, তো অডিশনে ওরা আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছে যে এই স্ক্রিপ্টে এই ডায়লগটা তোমাকে বলতে হবে। চমৎকার। এবং এরপরে কি হয়েছিল সেটা আমরা এখন শুনবো না, সেটা বিরতি থেকে এসে শুনবো। আচ্ছা, ওকে। দর্শক, আপনারা দেখছেন এসএটিভি পর্দায় বাড়িওয়ালা.com নিবেদিত অনুষ্ঠান গল্প কথা পাওয়ার্ড বাই সদাগর ডিটারজেন্ট। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। বিরতি শেষে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির পর্দায়। আপনারা দেখছেন বাড়িওয়ালা.com নিবেদিত অনুষ্ঠান গল্প কথা পাওয়ার্ড বাই সদাগর ডিটারজেন্ট। সঙ্গে আছি আমি মার্জন সুমি এবং আমার সাথে আড্ডায় আছেন শিরিন শীলা। জি, যেমনটি বলছিলাম যে ওইখানে তোমাকে থামিয়ে আবার বলছিলাম গল্পে আবার ফিরবে, এবার বলো গল্পটা কি ছিল। যখন আমাকে অডিশন দেওয়া হলো গুলশান এভিনিউতে, আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়। আমাকে বলা হয়েছিল যে তুমি এই লাইনটা, এই এই লাইনটা তুমি ক্যামেরার সামনে তুমি তোমার মতো করে বলবে। তারপর আমি স্ক্রিপ্টটা পড়লাম, পড়ে জাস্ট আমি ক্যামেরার সামনে বসে আমি ওই ডায়লগটা দিলাম। দেওয়ার পরে ও মানে সবাই বলতেছে এর আগে তুমি কোনো নাটক টাটক করেছো, অভিনয় করেছো? আমি বললাম না, আমি জাস্ট নাচের নাচ টাচ পারফরমেন্স টারফরমেন্স করেছি। এরপর ওরা বোর্ড মিটিং বসলো, বসে তারপর বললো যে না, তুমি সিলেক্টেড, এত তারিখ থেকে এত তারিখ তোমার শিডিউল, তুমি এই ক্যারেক্টারটা করছো, এই ক্যারেক্টারটা তোমার নাম এটা। তারপর তো সিলেক্ট হয়ে গেলাম। আচ্ছা, তার মানে একটা মোটামুটি একটা পরীক্ষার মধ্য থেকে গিয়ে কিন্তু তুমি তারপরে কাজটা শুরু করেছো। আচ্ছা, এখন অনেকে দেখা যায় যে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে এবং প্ল্যাটফর্ম ইউজ করে হয়তো কোনো ধরনের তাকে পরীক্ষা দিতে হচ্ছে না, নিজের প্ল্যাটফর্ম নিজেই সে হচ্ছে স্টার হয়ে যাচ্ছে এবং সেভাবে করে আবার টেলিভিশন মিডিয়া বলো বা সিনেমায় বলো চলে আসছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? মানে তোমার জার্নিটা যদি দেখি, টেলিভিশনে 2007, সিনেমায় আস্তে আস্তে 7 বছরের একটা বড় জার্নি, এখন জার্নিগুলো অনেক ছোট হয়, এটা নিয়ে তুমি কি বলতে চাও? এখন জার্নিটা খুবই ইজি হয়ে গেছে, কারণ এখন টিকটক বলো, রিলস বলো, বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা গানের সাথে সাথে পারফরমেন্স করতে পারি। একা একা এটাকে কি বলে রিহার্সাল করার অনেক জায়গা আছে। তো অনেক অ্যাক্টিংগুলো কিন্তু দেখা যায় যে একটা নাটকের একটা কথা ভাইরাল হয়েছে, ওইটা দিয়ে অনেক টিকটক হচ্ছে, সবাই ওইটাকেই নিজের মতো করে বলছে, বলে বলে অ্যাক্টিং করছে। সবার কিন্তু অ্যাক্টিং করার একটা জায়গা আছে, এভাবে করতে করতে কিন্তু অনেকে শিখছে, অনেকে ভাইরাল হয়ে যাচ্ছে, অনেকের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। তো এটা একটা আমি মনে করি যে এটাও একটা প্ল্যাটফর্ম, এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। যেমন অনেকে দেখা যায় যে টিকটকের সাথে নাচ করছে, আস্তে আস্তে কিন্তু মানুষ শিখে। কিন্তু আমাদের অভিনয়ের যে থিয়েটার, থিয়েটার থেকে আমরা যেটা শিখতে পারবো এটা তো আর টিকটক দিয়ে শেখা সম্ভব না, তাই না? আমরা যে নাচের ক্লাস থেকে যেটা শিখতে পারবো এটা তো আর টিকটক দিয়ে শেখা সম্ভব না। তো হয়ে যায়, ম্যান টু ম্যান ভ্যারি করে, এখনকার অনেক জিনিস ইজি হয়ে গেছে। আমরা আগে অনেক কষ্ট করে সেলিব্রিটি হতে অনেক কষ্ট হতো আগে আমাদের, খুব অল্প অল্প করে কিন্তু আমি আমার ফলোয়ার্স পেয়েছি। আর এখন দেখা যায় যে ফেসবুকে এসেই তিন মাসে অনেক অনেক ফলোয়ার্স হয়ে যাচ্ছে। আমরা এত এত কাজ করে, এত এত সিনেমা করে এত ফলোয়ার্স পাই না। আচ্ছা, কাজের কথা যখন চলেই আসলো, তোমার প্রথম সিনেমার যেটা বলছিলাম যে 2014 ছিল, সেই সিনেমার এক্সপিরিয়েন্স একটু বলো। প্রথম বড় পর্দায় কাজ, ডিরেক্টর,
প্রোডিউসার, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই কাজটা এবং ভালো সাড়াও পেয়েছিল কাজটা, সেই অনুভূতি সব মিলেই কেমন ছিল? ওইটা তো আমি কি বলবো যে আমার লাইফে সেরা অনুভূতি ছিল ওই ছবিটা, কারণ আমি শুরুতেই চেয়েছিলাম যে আমি মেইন নায়িকা হব, যেটা সবাই চায়। তো আমারও একটা চাওয়া ছিল যে আমি প্রধান নায়িকা চরিত্র দিয়েই আমি চলচ্চিত্রে আসব। কিন্তু সাকিব খানের সাথে একটা ছবি করব, এটা আমার জন্য অনেক বড় লাকের ব্যাপার ছিল। কিন্তু এই ছবিতে অপু বিশ্বাস ছিল, যার জন্য আমি এই ছবিটা করতে চাইনি। তো আমি অনেক কান্না করেছিলাম যে না, আমি সেকেন্ড নায়িকা হব না, আমি মেইন নায়িকা হব। তোমার যে সিনেমাটা এসেছিল সেটার নাম কি ছিল? হিটম্যান। হিটম্যান, এই যে নামটা মানে ম্যানের উপরে, কিন্তু তুমি হচ্ছে ছবিটা করে অনেক বেশি সাড়া পেয়েছো, সেটা কেমন? হ্যাঁ, আমি সাড়া পাওয়ার গল্পটাই বলছি যে আমি তো একদমই নতুন ছিলাম, কেউ আমাকে নিয়ে এত বড় বিগ বাজেটের রিস্ক নিবে না। তো আমাকে পার্শ্ব চরিত্র দেওয়া হয়, বলে যে তুমি আগে দেখো যে তুমি স্কিন টেস্ট করো যে বড় পর্দায় তুমি টিকে থাকতে পারবে কি না, বড় পর্দায় এসে যে তুমি অনেক বড় নায়িকা হয়ে যাবে, তুমি যে কাজটা করতে পারবে, এত কোটি টাকার বাজেটের ছবি, তুমি যে এটা লোড নিতে পারবে, তোমার কোয়ালিটিটা তুমি আগে প্রমাণ করো। তারপর দেন আমি রাজি হলাম। রাজি হয়ে আমি তো জানি আমি নাচের মেয়ে, আমি পারবো। আমার ভেতর একটা কনফিডেন্স ছিল, হ্যাঁ আমার ভেতর কনফিডেন্স ছিল যে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। এরপর আমি ছবিতে চুক্তিবদ্ধ হই। ওখানে আমার একটা গান ছিল, দেখ নাও রুশিয়া, গানটা এখনও ইউটিউবে প্রায় 87 মিলিয়ন ভিউয়ার্স আছে। তো 8 কোটির উপর লোক আমার এই গানটা দেখেছে। তো এটা আমার জন্য অনেক বড় প্লাস যে আমার প্রথম ছবি, প্রথম গান সুপার টুপার হিট, আর আমার প্রথম ছবিটাই ছিল কিন্তু সুপার হিট একটা ছবি, 2014 সালে একদম ব্যবসা সফল ছবি ছিল ওটা। তো সবাই তখন বলছিল যে নতুন একটা মেয়ে, ও কীভাবে এত ভালো পারফরমেন্স করলো। তো ওয়াজিদ আলী সুমন ভাই, আমরা যখন শুটিং করছিলাম, সুমন ভাই আমাকে বলতেছে যে তুমি এর আগে কোনো সিনেমাতে অভিনয় করছো? আমি বললাম না ভাই, এটাই আমার প্রথম ছবি। বলে কীভাবে সম্ভব, তুমি এত মানে প্রফেশনাল আর্টিস্টদের মতো করে এইভাবে এক্সপ্রেশন কীভাবে দিচ্ছ? আমি বললাম ভাই আমি তো নাচের মেয়ে, আমার তো এক্সপ্রেশন চলে আসে, আমার গান শুনলে আমার এক্সপ্রেশন চলে আসে। পরে যাই হোক, আমার ছবিটা তোমার জন্য কিন্তু লাকি ছিল, অনেক লাকি ছিল। ইভেন ওই ছবির পরেই সাকিব ভাই আমাকে নিজে ফোন করেছে, ফোন করে আমাকে বলেছে যে না, তুমি এত ভালো পারফরমেন্স করেছ, খুব ভালো হয়েছে, দোয়া করে তুমি এগিয়ে যাও। আচ্ছা, তারপরের কাজগুলোর ইয়ে বলো। যেমন একটা আমরা যেটা দেখি যে যখন একটা কাজ অনেক বেশি ধরো প্রশংসা পায়, তখন আরও অনেকগুলো কাজ আসে। তো তোমার হিটম্যানের পরের যে জার্নিটা সেটা কেমন ছিল? হিটম্যানের পরপরই তো দেখলা যে আমি এখনো পর্যন্ত টিকে আছি। হ্যাঁ, এই যে 2023 চলছে, মানে লম্বা একটা, কারণ আল্লাহর রহমতে আমাকে যখন চ্যালেঞ্জ দেওয়া হয় যে তুমি কি টিকে থাকতে পারবে, এটাই আমার ব্রেনের ভিতর ছিল যে আসলে কি আমি টিকে থাকতে পারবো, আর আমি টিকে থেকেই দেখাবো, এটা ছিল আমার চ্যালেঞ্জ। তারপর হিটম্যানের পর একের পর এক আমার চলচ্চিত্র অফার আসে। শাহিন সুমন ভাই আর মিয়া বিবি রাজি ছবির অফার আসলো, গুলজার ভাই আর মন জান্না মনের ঠিকানার অফার আসলো, ডিপজল ভাই ছবির অফার আসলো। এরপর তো একের পর দেখলাম যে আমাকে পরিচালক প্রযোজকরা মানে তখন অনেক মানে অনেক কাজের অফার পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো গল্প শুনবো এই সিনেমা নিয়েই, এবং তোমার সম্প্রতি যে সিনেমাটি এসেছে সেটা নিয়েও কথা বলবো, কিন্তু আরো একটি বিরতি নিয়ে ফিরছি। ওকে, দর্শক, এসএটিভির পর্দায় আপনারা দেখছেন বাড়িওয়ালা.com নিবেদিত অনুষ্ঠান গল্প কথা, পাওয়ার্ড বাই সদাগর ডিটারজেন্ট। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতি শেষে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির পর্দায়। আপনারা দেখছেন বাড়িওয়ালা.com নিবেদিত গল্প কথা, পাওয়ার্ড বাই সৌদাগর ডিটারজেন্ট। সঙ্গে আছি আমি মার্জন সুম, এবং আমার সাথে আজকে স্টুডিওতে আছেন চিত্রনায়িকা শিরিন শীলা। তো যেমনটা বলছিলে যে ডিরেক্টর প্রডিউসাররা কারাকারি শুরু করে দিল শিরিন শীলাকে নিয়ে, তো তারপরে তো অনেক লম্বা একটা জার্নির পরে আবার এই বছরে যেটা বললে শুরুর দিকে যে চমৎকার একটি সিনেমায় তুমি কাজ করেছ, এবং প্রধান চরিত্রে তুমি অভিনয় করেছ, তো সেক্ষেত্রে এটার এই কাজের শুরুটা কিভাবে হলো, তোমার কাছে অফার কিভাবে আসলো, এবং সেটার স্ক্রিপ্ট শোনা থেকে শুরু করে প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনের বিষয়টা যদি বলো। এই ছবিটা যেটা আমার এখন রিসেন্ট রিলিজ হয়েছে, বীরাঙ্গনা 71, এটি একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। তো এই ছবিটা আমার জন্য খুবই একটা লাকি একটা চলচ্চিত্র, কারণ আমি কল্পনাও করি নাই যে আমি এরকম একটা চলচ্চিত্র অভিনয় করতে পারবো। কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা মুক্তিযুদ্ধের ছবি করব। আর সবথেকে বড় ব্যাপার, এটা কিন্তু একটা অফ টেকের একটা ছবি,
আচ্ছা অফ ট্র্যাক অন ট্র্যাক বলতে আসলে এই যে চলচ্চিত্রের যারা সংশ্লিষ্ট লোকজন আছে তারা বলে অফ ট্র্যাকের আর্টিস্ট আমি, অফ ট্র্যাকের সিনেমা, কমার্শিয়াল সিনেমা, সিনেমা তো আসলে সিনেমা হওয়ার কথা, সিনেমা সিনেমা, তারপরেও আমাদের গল্প তো ভিন্নতা থাকে, সিনেমার ভেতরে কাহিনী ভিন্নতা থাকে, তো অফ ট্র্যাক এই জন্যই বলা হয় কারণ এটার পুরো কালার থেকে শুরু করে পুরো গল্পের ধাঁচ, অভিনয়ের ধাঁচ সব কিছুই একটু ডিফারেন্ট থাকে। আর আমরা কমার্শিয়াল ছবিতে তো আমাদের মারপিট, অ্যাকশন, নাচ, গান অনেক এলিমেন্ট থাকে, তো কমার্শিয়াল ছবিতে যেটা হয় খুব গ্ল্যামারাস লুক থাকে, গল্পটাও ওইভাবে থাকে, প্রেম ভালোবাসা সব কিছুকেই প্রেজেন্ট করা হয়। আর অফ টেকের ছবিতে অনেক কিছু সেন্সিটিভলি কাজ করা হয় যেগুলো কী বলবো যে দর্শকের রুচি অনুযায়ী, বর্তমান দর্শকের রুচি অনুযায়ী এখন আমরা অফ টেকের অনেক ছবি দেখতে পাচ্ছি, আর এখন তো অফ টেকের যুগ, সো এই জন্য আমি অফ টেক আগের গল্পটা বলি, আমাকে ফজলুর রহমান বাবু ভাই ফোন করে বলে যে শিলা এখন তো অফ ট্র্যাকের ছবি বেশি চলছে, আমি তোমার বাবার চরিত্র করছি, তুমি এই ছবিটা করো। তারপর আমি সাথে সাথে চলে আসলাম, এসে তারপর গল্প শুনলাম, গল্প শোনার পরে সাইনিং করলাম, বলে কালকে সকালে শুটিং। আমি বললাম মানে কি কালকে সকালে শুটিং? বলে যে হ্যাঁ আমরা পুরো সব কিছু রেডি করে ফেলছি, আমরা ইউনিট আজকে চলে যাচ্ছি, তুমি কালকে সকাল থেকে জয়েন করবা। তো আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম যে কালকে সকালে শুটিং হঠাৎ করে এভাবে, এটা মনে হয় আল্লাহ প্রদত্ত লাকিলি এসে আমার কাছে পড়ে গেছে, আল্লাহ আমার রিজিক লিখে দিয়েছে, এই ছবিটা তোমার জন্য লাকি। আচ্ছা অভিনেত্রী হিসেবে তোমার যাত্রাটা কিন্তু মোটামুটি অনেক বড়, 2007 থেকে 2023 লম্বা একটা সময়, তাই আমি 2007 থেকে না আমি 2009 এসেছি। আচ্ছা কিন্তু তোমার যেহেতু অভিনয়ের কাজ টুকটাক 2007 থেকে, 2007 5-6 দিক থেকে আমার নাচ টাচ ছোটবেলা একদম, যখন আমি ক্লাস 4-5 পড়ি তখন থেকে। তার মানে লম্বা সময় অভিজ্ঞতা আছে, তাই একটা মানে বিজ্ঞদের মতো উত্তর দিবে সেরকম একটা প্রশ্ন করি। এখন দেখা যাচ্ছে যে অনেক সিনেমা হচ্ছে এবং মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু প্রতি বছরই সিনেমা হচ্ছে, সরকারি অনুদান দিয়ে হচ্ছে কিংবা কেউ ব্যক্তিগতভাবে করছে, কিন্তু সিনেমা হলে গিয়ে সেই সিনেমাগুলো আর সেভাবে করে দর্শক টানতে পারছে না। বা এখন ধরো রিসেন্টলি আমরা যদি কিছু সিনেমা দেখি মুক্তিযুদ্ধ রিলেটেড বা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, এরকম অনেক সিনেমা দর্শক হলে যে দেখেনি, অনেক অল্প সংখ্যক দর্শক ছিল, এটার কারণ কি বা এটা কিভাবে উত্তরণ হবে? মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এখন মানুষ খুব কম দেখতে চায়, আমরা কিন্তু দর্শকের কথা চিন্তা করেই ছবিগুলো বানাই, কিন্তু দর্শক হলে গিয়ে ছবি দেখে না, এখন সবাই ঘরে বসে ছবি দেখতে পছন্দ করে। এখন মুক্তিযুদ্ধের ছবি বলেই যে হলে যায় না তা কিন্তু না, দর্শক নর্মাল কোনো ছবিতেও হলে যাচ্ছে না, একটা ভালো ছবিতেও হলে যাচ্ছে না, তো দর্শকের হলে যাওয়ার প্রতি আকর্ষণটা কমে গেছে বাংলাদেশে। দর্শক এখন নেটফ্লিক্স, আমরা ইউটিউবে বসে বসে এখন ছবি দেখি, বিভিন্ন অ্যাপসে চরকি থেকে শুরু করে জি ফাইভ, তুমি বলতে পারছো অ্যাপসগুলোতে সবাই ঘরে বসে ছবি দেখছে। কিন্তু ধরো এদিক থেকে যদি আমি পরাণ দেখি, পরাণে এত পরিমাণের দর্শক ছিল যেটা তারা এক্সপেক্ট করেনি, কিংবা হাওয়া, হাওয়া কিন্তু এখনো চলছে। পরাণ বা হাওয়া দিয়ে তো আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে না, একটা দুইটা ছবি ক্লিক করে তো টিকে থাকবে না, তো হল টিকে রাখার জন্য কিন্তু আমাদের অনেক ছবি সুপারহিট হইতে হবে। পরাণ কত বছর পরে এসে সুপারহিট হইলো, হাওয়া ছবি কত বছর পরে এসে সুপারহিট হইলো, পরাণের পরেও কিন্তু আরো অনেক ভালো ভালো ছবি রিলিজ হয়েছে, ওগুলো কিন্তু সুপারহিট হয় নাই। আচ্ছা কিন্তু এই একই বছরে যদি 2022 দেখি বেশ অনেকগুলো ছবি কিন্তু দর্শক টেনেছে, কিন্তু একই সাথে ধরো জয় বাংলা আসলো, জয় বাংলা একটা সিনেমা আসলো মুক্তিযুদ্ধ, এবং সেটা কাজী হায়াত স্যারের মতো একজন ডিরেক্টর, ওই ছবিটাও কিন্তু ভালো ছিল, কিন্তু আমরা কিন্তু সব জায়গায় দেখেছি যে তেমন দর্শক, হ্যাঁ দর্শক ছিল না, তো আমরা ভালো ভালো ছবি বানাচ্ছি, দর্শক যদি হলে না আসে সেখানে তো আমাদের দর্শকের একটা অনীহা না, যে মানে শুধুমাত্র হচ্ছে গিয়ে যেটার হাইপ সোশ্যাল মিডিয়ায় বেশি সেটাই তারা হলে দেখতে যায়। আসলে কি দুই বছর করোনার পর দর্শকের ভেতরে একটা ই কাজ করে যে হলে যাওয়া, তারপর হচ্ছে মুভি দেখা, সবাই ঘরে বসে দেখতে দেখতে দুই বছর সবার অভ্যাস হয়ে গেছে, এই জন্য মনে হয় মানুষ আপকামিং কাজ বলে এবারে একটু কথা বলি, আপকামিং কি কি কাজ আছে হাতে? আপকামিং আল্লাহর রহমতে আমার হাতে অনেক ছবি আছে, আমি 2022টা আমার জন্য অনেক লাকি, কারণ 2022 আমি এতগুলো কাজ করেছি, আমি মনে হয় আমার কেরিয়ারে এত ছবি আমি আর করি নাই। 2022 আমি যতগুলো ছবি করেছি আমি আমার কেরিয়ারে এতগুলো ছবি আমি কখনো করিনি। 2022 আমি প্রায় 6টা ছবি কমপ্লিট করেছি, আর এখনো 2023 এসে আরও 2টো ছবি করছি,
প্রায় আটটা ছবি আমার এখন হাতে আছে। কংগ্রাচুলেশনস টু ইউ এবং অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, আর এসএটিভি কে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বাড়িওয়ালা ডট কম নিবেদিত অনুষ্ঠান গল্পকথা পাওয়ার্ড বাই সৌদাগর ডিটারজেন্ট পাউডার থেকে আমি মার্জন সুমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই এসএটিভির সাথেই থাকুন।